হাই, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুন্দর সিম্পল একটা বিকেলের জলখাবারের রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে এটা বানাতে হয়। আমরা লুচির ময়াম যেভাবে করি ওইভাবে করে নিলেই হবে এটা। তো ময়দা, 1 কাপ ময়দা নিলাম, সামান্য নুন দিচ্ছি একটু, তারপর ওর সঙ্গে একটু চিনি অ্যাড করলাম, আমরা জানি যে লুচির ময়ামে যেরকম একটু তেল বেশি দিলে ময়ামটা বেশ একটু নরম তুলতুলে হয়, তাতে ময়ামটাও বেশ ভালো হয়। তো একটু তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল ভালো করে ময়াম করার পর কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ময়ামটা একটু সফট হয়। তারপর একটু দুটো লিচি কেটে নিলাম, বিকেলে জল খাবারের জন্য অল্প একটু, মানে আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগবে সেই হিসেবেই ময়দাটা নেবেন। আমাদের ফ্যামিলি মেম্বার 3 জন, তাই দুটো দিয়েই হয়ে যাবে আমাদের। তারপর আলাদা একটি পাত্রে আলু সেদ্ধ, আলু সাথে পেঁয়াজ, যে যেরকম ঝাল পছন্দ করে, আমার যেহেতু বাচ্চা বেশি ঝাল খেতে পারে না, আমি সামান্য লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য একটু কালো জিরে, একটু গোলমরিচ গুঁড়ো, তাতে ফ্লেভারটা ভালো আসে, খেতেও বেশ ভালো লাগে, আলাদা একটা স্মেল পাওয়া যায়। সামান্য নুন, তারপর সবটা ভালো করে এভাবে মেখে নিতে হবে। এবার যে লেচি দুটো কেটেছিলাম ওটা আমি পরোটার আকারে বেলে নিব। একটু তেল দিয়ে বেললে ভালো হয়, তাহলে আর লেগে থাকবে না। তার উপর আগে যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম ওটা ভালো করে দিয়ে আস্তে আস্তে পুরোটা ছড়িয়ে দিতে হবে। তারপর এটা রোল করে নিতে হবে। আর এটাকে আটকানোর জন্য আমি সামান্য বাটিতে একটু জল নিয়ে সাইডে একটু লাগিয়ে নিলাম যাতে খুলে না যায়, কারণ কাটার পর খুলে গেলে সেটা আলুগুলোও বেড়ে যেতে পারে, ওই জন্য ভালো করে আটকে নিতে হবে। তারপর ওটাকে চাকু দিয়ে আস্তে আস্তে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তেলে ভেজে নিলেই কড়াইতে তেল দিলাম, এই
ছবিটা বানানোর জন্য আমাকে হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করেছে। আস্তে আস্তে তেলে সবগুলো একটা একটা করে ছাড়লাম। তারপর কম হিট দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। বাস এভাবে উল্টো পাল্টা উল্টে উল্টে নিয়ে ভেজে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি জলখাবার। আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন, আপনাদের হয়তো ভালো লেগেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন, ভালো লাগবে। ধন্যবাদ।